হ্যালো ওয়েলকাম টু মাদার্স কিচেন বিএনজি জন্মাষ্টমীতে অথবা যে কোনো পূজা পার্বণে আপনারা বানাতে পারেন মোহনভোগ মোহনভোগ করার জন্য লাগবে সুজি চিনি কাজু কিশমিশ ঘি আর এলাচ এলাচটা আমি ছাড়িয়ে খোসা ছাড়িয়ে রেখেছি এক লিটার দুধ ফোটাতে দিয়েছি দুধটা ফুটে গেছে এবার আমি সরিয়ে দিচ্ছি একটা বড় প্যান নিয়েছি এক টেবিল স্পুন ঘি দিলাম এটা একটু গরম হয়ে গেছে কাজুগুলো এর মধ্যে দিয়ে ভাজবো কাজুটা একটু ভাজা হওয়ার পরে কিশমিশগুলো দেব কিশমিশগুলো দেব কাজু আর কিশমিশ একসাথে ভাজা হবে এবার খুব অল্প পরিমাণে কাজু কিশমিশ একটুখানি তুলে রাখলাম উপরে সাজিয়ে দেওয়ার জন্য কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে এটাকে আর তুলবো না এর মধ্যেই সুজিটা দিয়ে দেব দিয়ে ভাজবো যতটা পারা যায় ইজি ভাবে রান্না করা এই কাজু কিশমিশ আবার তোলো আবার সুজি দাও আবার সুজি ভাজো কোনো দরকার নেই একসাথেই সব হয়ে যাবে এই যে সুজিটা ভাজা হচ্ছে এই সুজিটা কিন্তু লাল করে ভাজবো না একটু ভাজা হবে খুব বেশি কিন্তু লাল করে ভাজা হবে না মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেছে সাদা করেই ভাজবো লাল করে কিন্তু ভাজবো না এবার বাকি ঘিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি মাঝখানে এরকম ফাঁকা করে ঘিটা দিয়ে দিলাম আমি 2 টেবিল স্পুন ঘি দিয়েছি আগে 1 টেবিল স্পুন দিয়েছিলাম মোট 3 টেবিল স্পুন ঘি দিলাম আজকাল অনেকেই ঘিটা বেশি খেতে চান না তাই আমি একটু কম করেই দিয়েছি আপনারা চাইলে আরো বেশি দিতে পারেন এবার এই ঘির মধ্যেই ছোট এলাচটা দিয়ে দিলাম আর একটু ভাজা করে নিলাম এবার খুব কম আছে সুজিটা ভালো করে মেশাবো সুজিটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে ঘিয়ের সাথে এবার এই যে দুধটা এটা আস্তে আস্তে দিয়ে দেব আর খুব ভালো করে মেশাতে থাকবো দুধটা খুব ভালো করে ফুটবে আর সুজিটা সমানে মিশিয়ে যেতে হবে না হলে কিন্তু সুজি দানা বেঁধে যাবে আটকে আটকে যাবে সমানে ভালো করে মিশিয়ে যেতে হবে সুজিটা দেখুন দুধটা অনেকটা শুকিয়ে গেছে সুজিটা খুব ভালো করে মিশে গেছে আর সমানে একটু পরে পরে এসে এরকম ভাবে মিশিয়ে দিতে হবে তাহলে সুজিটা কোথাও দানা বাঁধবে না সুজিটা খুব ভালো করে হয়ে গেছে এবার 1 কাপ চিনি এর মধ্যে দিয়ে দেব আমি 1 কাপ হিসাবে দিচ্ছি আপনারা আপনাদের যতটা মিষ্টি ভালো লাগে সেই হিসাবে দেবেন এবার আরো শুকোবে 2-3 মিনিট এইভাবে ফুটিয়ে নিলাম খুব ভালো করে দেখুন খুব ভালো করে তৈরি হয়ে গেছে মোহনভোগ এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম মোহনভোগ একদম রেডি আপনারা জন্মাষ্টমীতে এটা অবশ্যই বানাতে পারেন দেখুন কাজু কিশমিশে ভর্তি মোহনভোগ একদম রেডি এবার ঢেলে নেব একটা পাত্রে আর একটু কাজু কিশমিশ দিয়ে সাজিয়ে দেব মোহনভোগ একদম রেডি এটা এবার ঢেলে নিচ্ছি মোহনভোগ একদম তৈরি হয়ে গেছে এবার এই কাজু কিশমিশ যেটুকু ভেজে রেখেছিলাম সেটাও এবার দিয়ে দিই উপর থেকে একটু সাজিয়ে দিই কত সহজে মোহনভোগ একদম তৈরি জন্মাষ্টমীতে অথবা যে কোনো পূজা পার্বণে আপনারা বানাতে পারেন মোহনভোগ